মই আপোনালোকক স্বাগতম জনাইছো দহকৰ আজি মই আপোনালোকক উছৰলৈ অসমৰ লগতে দেহ বিদহৰ বিভিন্ন ধৰণৰ খবৰ লৈ আহিছো খবৰ কেটা খুবেই গুৰুত্বপূৰ্ণ গতিকে ভিডিঅটো অলপো স্কিপ নকৰাকৈ হেহলৈ চাই যাব নিতৌ এনে ধৰণৰ খবৰ পাই থাকিবলৈ আমাৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰি ৰাখিব আৰু এটা কৰি লাইক কৰি আমাক উৎসাহিত কৰিব আহক এতিয়া আমি ভিডিঅটো আৰম্ভ কৰো আজি মই প্ৰথম খবৰটো এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ এটা বিগ ব্রেকিং নিউজ যতীন বৰাৰ পত্নীক ট্রল কৰা সকল বিপদত পৰিল এতিয়া আৰক্ষীৰ কাষ চাপিছে অভিনেতা যতীন বৰা ৰাঘৱ চিনেমাক লৈ ট্রল কৰা সকল পৰিব বিপদত সকলো ট্রলাৰ্ছৰ বিৰুদ্ধে গোচৰ ৰুজু কৰিছে যতীন বৰা ইতিমধ্যে চাইবাৰ থানাত ৰুজু কৰিছে গোচৰ ট্রল কৰা সকলোৰে বিৰুদ্ধে 12/23 নম্বৰত ৰুজু কৰা হৈছে গোচৰ ইতিমধ্যে থানালৈ তলব কৰা হৈছে বহুজনক রাঘবর বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া ট্রল করা সকলক তলব করেছে আরক্ষী আরক্ষীর জেলার অন্তত যাবলে দিয়া হল ধীরু গগৈ থানার পর ওলাই আহি ক্যামেরার সম্মুখত মন্তব্য করেছে ধীরু গগৈয়ে যতীন বৰাৰ ব্যবসায়িক লোকসান হওয়ার বাবে গোচর দিছিল বলে মন্তব্য করেছে ধীরু গগৈয়ে আর ইয়ার পিছত সাইবার থানার জেরা করেছিল ধীরু গগৈক আজি মই পরবর্তী খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ ছাত্রীক অশ্লীল ফটো প্রেরণ করা সুধাংশু সারক আটক করেছে আরক্ষীয়ে প্রাক্তন ছাত্রীলৈ অশ্লীল ফটো প্রেরণ করা সুধাংশু সারক গ্রেপ্তার করেছে ইতিমধ্যে আরক্ষীয়ে কলেজের এগারী প্রাক্তন ছাত্রীলৈ গোপন অঙ্গর ফটো প্রেরণ করেছিল অধ্যক্ষ সুধাংশু দাহে নগাঁওয়ার সামগুরীর আরজি জুনিয়র কলেজের অধ্যক্ষ আছিল সুধাংশু দা নামৰ ব্যক্তিজন নিজ কলেজের প্রাক্তন ছাত্রীলৈ অশ্লীল ফটো প্রেরণ করে পলাতক অবস্থাত আছিল সুধাংশু দা নামৰ সারজনে সামগুরী আরক্ষী থানাত এজাহার দাখিল করেছিল ছাত্রীগুলির অভিভাবকে সামগুরীর গটঙাস্থিত আর জি জুনিয়র কলেজের প্রাক্তন ছাত্রীর উপর অশ্লীল দৃষ্টি আছিল অধ্যক্ষজনের এগারী কলেজের শিক্ষকর কুকর্ময় লজ্জানত করেছে সমগ্র অঞ্চলবাহীক আজিম পরবর্তী খবরটি একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ কাইলৈ লাখ লাখ লোকের একাউন্টত সোমাব সরকারি ধন অরুণোদয় আঁচনির ধন সোমাব একাউন্টত আৰু লগতে বিধবা পেঞ্চনৰ ধন সোমাব একাউণ্টত বৃদ্ধ পেঞ্চনৰো ধন সোমাব একাউণ্টত কেৱল মাত্ৰ আপোনাৰ বেংক একাউণ্টৰ সৈতে লিংক কৰক আধাৰ কাৰ্ড কিয়নো আধাৰ সংযোজিত বেংক একাউণ্টলৈ প্ৰেৰণ কৰিব চৰকাৰী ধন 10 তাৰিখৰ পৰা 7 দিনৰ বাবে অন্ন সুৰক্ষা সপ্তাহ পালন কৰিব চৰকাৰে ৰেচন কাৰ্ডৰ হিতাধিকাৰীয়ে 7 দিনৰ ভিতৰত সংগ্ৰহ কৰিব লাগিব ৰেচনৰ সামগ্ৰী রেশনের সামগ্রী লাভত খেলিমেলি হলেই সুলভ মূল্যর দোকানে বিপদ নিশ্চিত সামগ্রী কর্তন করা রেশনের দোকানে যাব লাগিব জেললৈ আজি মই পরবর্তী খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ মিসিং অধ্যুষিত এলাকাত আলিয়া এলিগাঙর বাবে এতিয়ারে পৰা থাকিব সরকারি বন্ধ আলিয়া এলিগাঙত সরকারি বন্ধ ঘোষণা রাজ্যের 10খন জিলাত সরকারি বন্ধ ঘোষণা করেছে সরকারে জুনায়েদ বন্ধ ঘোষণা করে মন্ত্রী পীযুষ হাজরিকাই আর ইয়ার পূর্বে সরকারি বন্ধ বাতিল করাক লৈ হৈছিল তীব্র প্রতিক্রিয়া আলিয়া এলিগাং হৈছে মিসিং জনগোষ্ঠী সকলের জাতীয় উৎসব আর হেইহে আলিয়া এলিগাঙত সরকারি বন্ধ ঘোষণা করেছে রাজ্য সরকারে আজি মই পরবর্তী খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ মুসলমান বিদ্রোহী কার্যকলাপর বিরুদ্ধে আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের বিশদ ঘোষণা মুসলমান বিদ্রোহী কার্যকলাপ সহ্য নকরে আমেরিকায় মধ্যপ্রাচ্যর যুদ্ধর মাজতেই আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেনের বিশদ ঘোষণা সমগ্র বিশ্বর মুসলমানলৈ মুকলিক ঘোষণা করেছে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে ইসলামোফোবিয়াক প্রত্যাখ্যান করবলে প্রতিগী মুসলমান লোক ওলাই আসব লাগিব ঘৃণা হিংসা বিয়পা সকলের বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করিম রাষ্ট্রপতিগী আরো মন্তব্য করে কয় ঘৃণা বিয়পা সকলের বাবে স্থান নাই আমেরিকাত আজি মই পরবর্তী খবরটা একটা গুরুত্বপূর্ণ খবর এটা বিগ ব্রেকিং নিউজ কোটি কোটি মানুষের বাবে জরুরি খবর এস বি আই লৈ আহিছে বৃহৎ অফার হয় দর্শকসকল দেশের কোটি কোটি মানুষের বাবে জরুরি খবর লৈ আহিছে এস বি আই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় লৈ আহিছে এই খবর কেবল মাত্র এটা কাম করলেই সুরক্ষিত হয়ে পড়বে আপনার সন্তানটির ভবিষ্যৎ এস বি আইয়ের জড়িয়ে এই কামটি করলে আপনার কন্যা সন্তানে লাভ করব 15 লাখ টাকা মাত্র কেইটামান টাকা বিনিয়োগ করে আপনি লাভ করব বৃহৎ পরিমাণের ধন বেটি বাঁচাও বেটি পড়াও আঁচনির অধীনত আরম্ভ করা হয়েছে সুকন্যা সমৃদ্ধি আঁচনি ক্ষুদ্র সঞ্চয় আঁচনির সর্বশ্রেষ্ঠ সুদর হার প্রদান করব এই আঁচনিয়ে
7.6% হারত সুদ প্ৰদান কৰা হয় এই আঁচনিত। মাহেকত 3000 টকা বিনিয়োগ কৰিলে 14 বছৰ পাছত লাভ কৰিব 9,11,576 টকা। এই আঁচনিৰ অধীনত মেচুৰিটিৰ সময়ত লাভ কৰিব 15,22,221 টকা। আৰু লগতে 8 বছৰ হ'লে আপুনি এই আঁচনিৰ পৰা উলিয়াব পাৰিব 50% ধনৰাহি। ন্যূনতম 250 টকা বিনিয়োগেৰে এই একাউণ্ট খুলিব পাৰিব। এই আঁচনিৰ সবিশেষ তথ্য জানিবলৈ আপোনাৰ ওচৰৰ SBI শাখাত যোগাযোগ কৰিব পাৰে অথবা অনলাইনতো এই আঁচনিৰ বাবে কৰিব পাৰিব আবেদন। অনলাইনৰ আবেদনৰ বাবে প্ৰথমতে লগইন কৰক onlinesbi.sbi.com আনহাতে ডাকঘৰৰ জৰিয়তেও এই আঁচনিৰ সুবিধা লাভ কৰিব পাৰিব।